আমার নাম সুধন্য বর্মন, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট গুনাথপুরে বাড়ি। তো আমার 2017 সালে আমার প্রথম যখন প্রবলেম শুরু হয় তখন যে সিমটম ছিল সেটা ছিল আমার প্রথমে কোনো খেতে পারতাম না, আমার কাজের কোনো এনার্জি ছিল না, বা কোনো কাজে আমি যেমন ঘুম থেকে উঠতে পারতাম না সকালে, এই টাইমে আমার সিমটম ছিল। সেখানে যাওয়ার পর সেখানে আমি প্রথমে ডাক্তার দেখাই, ডাক্তার দেখার পর ডাক্তার সেখানে আমাকে বলে আপনার লিভারের সিরোসিস হয়েছে, লিভারটাকে ট্রান্সফার করাটাই ভালো। কিন্তু ওই টাইমে আমি লিভার ট্রান্সফার করার সম্মতি দিইনি, তখন বলেছিলাম যে ওষুধে ঠিক হবে কি না, মানে ওষুধ খেলে ঠিক হবে কি না। তখন আমি তখন ওষুধ খাওয়া শুরু করি 2017 সালের অক্টোবর মাস থেকে। অক্টোবর মাসে ওষুধ যখন শুরু করি তখন এক বছর মোটামুটি বেশ ভালো ছিলাম, এক বছর মোটামুটি অনেকটা ভালো লেগেছিল, সুস্থ হয়েছিলাম। তারপর যখন আবার যখন প্রবলেম শুরু হয় তখন হচ্ছে পেট ফুলতে শুরু করে, পেট আমার বিরাট বড় পেট হয়ে গেছিলো, পেটে জল জমেছিল। Mr. Sudhania Barman visited me in the last week of February. He was suffering from a chronic liver disease for more than 2.5 years now, and when he visited me, he was in a real bad state. He had kidney failure, he had tensesitis, severe dyslectrolithemia, and was also having a spontaneous bacterial peritonitis. So examining him and looking at his parameters, he clearly required an urgent liver transplant. Luckily, he took this advice on board and agreed for a life-related liver transplant. উনিও বলেছিলেন যে লিভার ট্রান্সফার করতে হবে। তারপর তখন তো আমার কোনো প্রিপারেশন ছিল না, তখন আমি বাড়ি চলে যাই ওয়েস্ট বেঙ্গলে। যখন হচ্ছে ভেলুর থেকে তখন আবার ব্যাঙ্গালোরে আসলাম। ব্যাঙ্গালোরে আসার পর তখন আমি এখানকার যে লিভার ট্রান্সপ্ল্যান্ট ডক্টর সঞ্জীব গুহাদ্রি, ওনাকে ফার্স্ট দেখাই আমি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ 2020 সালে ফেব্রুয়ারি 20 তারিখে আমি জাস্ট ডক্টর সঞ্জীব গুহাদ্রির সঙ্গে আমার প্রথম ভিজিট হয়। ভিজিট হওয়ার পর উনি একই বক্তব্য বলেন যে লিভারের যে কন্ডিশান, তবে লিভার ট্রান্সফার ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তখন তো বহু চিন্তা মনে চিন্তা ভাবনা করার পর আফটার এক্সটেন্সিভ প্ল্যানিং উই স্টার্টেড দ্য ডোনার সার্জারি আর্লিয়ার বিকজ হিজ ব্রাদার ওয়াজ হ্যাড আ লো বিএমআই অ্যান্ড উই ওয়ার বিট ওয়ারিড দ্যাট হিজ লিভার মে নট বি ইনাফ, বাট লাকিলি হিজ লিভার ওয়াজ অ্যাডিকুয়েট অ্যান্ড ওয়াজ গুড কোয়ালিটি, সো উই ওয়েন্ট অ্যাহেড উইথ দ্য সার্জারি। উই টুক right side of the liver of Mr. Dhaneshwar Barman, his brother, we managed to finish the procedure in just under 10 hours. তারপর তখন আমার নিজের দাদা ধনেশ্বর বর্মন তাকে বাড়ি থেকে আবার ডেকে নিয়ে আসি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে নিয়ে আসার পর তখন দাদা লিভার দিতে রাজি হয়। তখন আমি 20 তারিখে এখানে অ্যাডমিট হয়ে যাই HDU-তে মণিপাল হসপিটালে ডক্টর সঞ্জীব রোহাতকের আন্ডারে। তারপর মার্চের 26 2020 আমার লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন হয়। অপারেশন খুব ভালো হয়েছে। অপারেশন ডক্টর সঞ্জীব গুহাদ্রি এবং ওনার টিম আমার অপারেশনের জন্য খুবই পরিশ্রম করেছে এবং খুব কেয়ার নিয়েছে আমার। প্লাস অপারেশনের পরে 5 দিন মতো হচ্ছে ICU-তে ছিলাম। ICU-তে যে স্টাফ যেগুলো ছিল সেগুলো আমার খুব কেয়ার নিয়েছে। 5 দিন থাকার পর ওনারা আমাকে জেনারেল বেডে দিয়ে দেয় এবং সেখানে আমার তারপর আমি যখন হচ্ছে 10 দিন আমার হসপিটালে ছিলাম, হসপিটাল 10 দিন থাকার পর আমাকে এখান থেকে হসপিটাল থেকে ডিসচার্জ করেছে এবং বর্তমানে এখন আমি খুবই ভালো, আমার আর একদম স্বাভাবিক লাইফ জীবনযাপন করছি। এখন বেশ আমার 1.5 মাস মতো হলো অপারেশন হওয়ার পর, এখন আমার খুবই ভালো লাগছে। আফটার দ্য সার্জারি হি ওয়াজ এক্সট্রুবেটেড দ্য ভেরি নেক্সট ডে অ্যান্ড গ্র্যাজুয়ালি মোবিলাইজড ফ্রম দ্য ডে আফটার অ্যান্ড স্টার্টেড অন ফিড অ্যান্ড দ্য ইমিউনোসাপ্রেশন ওয়াজ অলসো স্টার্টেড ফ্রম দ্য ভেরি নেক্সট ডে। হি kept on improving and was discharged on day 10. আমি এখন যে মণিপাল হসপিটালে অপারেশন হওয়ার প্রথম থেকে যখন আমি অ্যাডমিট হয়েছিলাম ফেব্রুয়ারি মাসের 20 তারিখে, তখন থেকে মণিপাল হসপিটালে তখন যে এখানকার যে মণিপাল হসপিটালের যে স্টাফ এবং হসপিটাল ডক্টরের যে টিম, ইনাদের ব্যবহার এত সুন্দর এবং এদের পরিষেবা এত ভালো যে তাতে আমি মুগ্ধ এবং তার ফলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছি। ইনারা যদি এত সুন্দর এই মণিপাল হসপিটাল হোয়াইট ফিল্ড এত সুন্দর কেয়ার না নিলে এত তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব ছিল না আমার পক্ষে।